Assalamualaikum. আমার প্রিয় ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মামু গাজ্জালের অনলাইন ক্লাসে। আলহামদুলিল্লাহ তোমাদের তো আমরা ভালো আছি। কি সবাই বইটা চেনো তো? হ্যাঁ, আমরা ঝটপট এই বইটি বের করে নিয়ে বসি। হ্যাঁ, ঝটপট আমার বাংলা বই সবাই খুলেছ? হ্যাঁ, সবাই খুলবে এবং পাশাপাশি খাতা কলম নিয়েও বসবে। আমার প্রিয় ছোট সোনামণিরা, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম পার্ট ৫ কাক ও কলসি। আমরা রিডিং করেছি, কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল তোমরা রিডিংগুলো পড়বে, প্রতিটা লাইনে প্রশ্ন আছে এবং উত্তরও দেওয়া আছে, তাই না? প্রতিটা লাইনে লাইনে আমরা প্রশ্ন খুঁজে পাচ্ছি। কি বলেছো তো সবাই? হ্যাঁ, সবাই মনোযোগের সাথে পড়েছো। দেখো, আমি বলেছিলাম গত ক্লাসে যে ছবিগুলোর মধ্যে দিয়ে কিন্তু গল্পটি উল্লেখ করা আছে। ছবিগুলো দেখলেও আমরা গল্পটি বলতে পারবো, আবার পড়লেও আমরা গল্পটি বলতে পারবো। তো এখানে আছে, বড় একটা মাঠ কি ছিল, বড় একটা কি ছিল? আমি গত ক্লাসে বলেছিলাম যে আগামী ক্লাসে তোমাদেরকে আমি তো আমরা সবাই খাতায় লিখি যে আমাদের প্রথমে লাইনে আছে বড় একটা মাঠ। আমরা ঝটপট লিখে নেই যে বড় একটা কি ছিল, বড় একটা মাঠ ছিল। তোর কি হবে? বড় একটা মাঠ ছিল। তারপরে মাঠের ওপারে কি ছিল? মাঠের ওপারে ছিল ঘন বন। হ্যাঁ, দুই নম্বর প্রশ্নটা লিখে নাও, মাঠের ওপারে ছিল ঘন বন। তিন নম্বরে আছে কি, ওখানে কি দেখা গিয়েছিল? ওখানে একটি কাক দেখা গিয়েছিল, তাই না? কাকটি কোথায় গেল? কাকটি উঠতে উঠতে খাবারের খুঁজে গেল। এরপরে আছে, দেখো কাকটি কি দেখতে পেলো? একটি কাকে কি পেলো? কাকের পিপাসা পেলো। কাক উঠতে উঠতে একটি কলস দেখতে পেলো, তাই না? গল্পের ছোট সোনামণিরা, আমরা এভাবে কি প্রশ্নগুলো পড়েছি? হ্যাঁ, আমরা সবাই প্রশ্নগুলো পড়েছি, তাই না? তারপর বলতো, যেখানে পানিটি কোথায় ছিল? কলসের তলায় ছিল, তাই না? পানি কাকটি কি দেখতে পেল? পানি কলসের তলায়। সেখান থেকে পানি কিভাবে, হ্যাঁ বলো, পানিটি সেখান থেকে দাঁড়া নদী পাথর কলসের মধ্যে ফেলতে থাকলো এবং কলসি থেকে পানিতে উপরে উঠে এলো। তারপরে কাকটি কি করলো? কাকটি পানি খেলে এবং তার পিপাসা মিটল। প্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা এইভাবে গল্পগুলো পড়বো এবং সুন্দর করে প্রশ্নগুলো খাতায় তুলব এবং উত্তর লিখব। প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সুন্দর করে গল্পটি পড়বে, একটু যেন বানান ভুল না যায়, এবং প্রশ্নগুলো লিখবে, উত্তর লিখবে। ছোট্ট সোনামণিরা, আমরা আগামী ক্লাসে কি করবো বলতো? আগামী ক্লাসে কি আছে আমাদের? আগামী ক্লাসে আছে, দেখো, বর্ণ শিখি পাঠ ৭। পাঠ ৬ আছে কিছু ছবি। আমরা ছবিগুলো কি আঁকবো? হ্যাঁ, আমরা ছবিগুলো অবশ্যই খাতায় আঁকবো। পাঠ ৭, আমরা ৬ এবং ৭ নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আম্মুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে। ঠিক আছে, আবারও দেখা হবে তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।